প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী কী কাগজ বা ডকুমেন্ট প্রয়োজন সেটা, এবং কীভাবে সাজালে আপনি আপনার ভিসাটা সহজে পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যথাযথভাবে সাজিয়ে অ্যাম্বাসিতে উপস্থাপন করা। সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট আপনি জমা দিবেন এবং কীভাবে সাজাবেন সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। এবং এই সঠিক নিয়মে সাজালে আপনি আপনার নিশ্চিত ভিসা পেয়ে যাবেন এবং স্বল্প সময়ে আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। তাই দেখুন আমি কীভাবে আপনাদেরকে সাজানোর নিয়মটা জানাচ্ছি। সর্বপ্রথম আপনি যে কাগজটা দিবেন সেটি হলো আপনার ভিসা আবেদনের ফি জমা প্রদানের রসিদ। সর্বপ্রথমে এই বিপাতার রসিদটা আপনি সবার উপরে দিবেন, দেখেন সবার উপরে দিবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশনের কপি, যেখানে আপনার ছবি প্রিন্ট আউট করা আছে, এবং অপর প্রান্তে আপনাকে একটি 2x2 ছবি ব্যাকগ্রাউন্ড সাদা আটা বা গাম দিয়ে লাগিয়ে দিতে হবে। এর নিচে আপনাকে স্বাক্ষর করতে হবে, এবং পরের পাতায় সর্বনিম্নে আপনাকে স্বাক্ষরের জায়গা আছে সেখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। এরপর আপনাকে একটি ভ্যালিড পাসপোর্টের ফটোকপি, যার 6 মাস টাইম আছে এবং 2টা পাতা অন্ততপক্ষে খালি আছে, সেরকম একটি পাসপোর্টের ফটোকপি সংযোজন করতে হবে। এরপর আপনার ইউটিলিটি বিলের ফটোকপি, গ্যাস, কারেন্ট, পানি, টেলিফোন, যে কোনো একটি আপনার বাসার বিলের ফটোকপি আপনাকে সংযুক্ত করতে হবে। এরপর যে কাগজটি দিবেন, যদি আপনার টিন থাকে সেক্ষেত্রে আপনি টিনটা সংযোজন করতে পারেন, কারণ না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে আপনার ডকুমেন্টের জন্য ভালো হবে এবং উক্ত ডকুমেন্টটি আপনার কাগজপত্রের জন্য মূল্যায়ন বৃদ্ধি করবে। এরপর যে কাগজটি দিবেন, আপনি যেই পেশায় জড়িত সেই পেশার প্রমাণপত্র, বা যদি আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সের ফটোকপি, আর যদি আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে NOC বা আপনার প্রতিষ্ঠানের ফেডের উপর NOC বা ছাড়পত্র, যা আপনার কোম্পানি কর্তৃক এবং কোম্পানি ফেডে দিতে হবে, যে আপনি যদি না থাকেন বা ছুটিতে যান কোম্পানির কোনো বাধা নাই, সেরকম একটি ফেডের মধ্যে লেটার আকারে লিখে দিতে হবে এবং নিচে আপনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। এরপর যে কাজটি করবেন, আপনার NID কার্ডের ফটোকপি, আপনার যে NID কার্ড আছে তার ফটোকপি দিবেন। যদি NID কার্ড না থাকে বা 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি সংযুক্ত করতে হবে। এরপর আপনাকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট, আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে, যেখানে $150 পরিমাণ সমপরিমাণ অর্থ জমা রয়েছে। আর যদি ব্যাংক স্টেটমেন্ট না দেন তাহলে আপনাকে দিতে হবে $150 পরিমাণ সমান এন্ডোর্সমেন্টের এন্ডোর্সমেন্টের ফটোকপি। আর যদি তাও না হয় আপনাকে দিতে হবে ডুয়াল কারেন্সি কার্ডের ফটোকপি, যে কোনো একটি আপনি সংযুক্ত করতে পারেন। এরপর আপনার সংশ্লিষ্ট কাগজপত্রের সাথে আপনার পাসপোর্টটি এইভাবে সাজিয়ে আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। ধন্যবাদ বিওয়ার্স, ধন্যবাদ সবাইকে।